বলে দাও দর্শকদের কি করবা। আসসালামু আলাইকুম, নি হাও, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হবে আমাদের হুইসপার চ্যালেঞ্জ। তো বুঝাই যাচ্ছে হুইসপার চ্যালেঞ্জ হচ্ছে কানে যে ইয়ারফোন দেওয়া থাকবে আর গান চলবে, এবং আমি একটা করে সেন্টেন্স বলবো, আমরা মোট পাঁচটা করে সেন্টেন্স বলবো, আমি পাঁচটা, মিস্টার রিয়াজ পাঁচটা। তো কিছুই শুনতে পারবে না, জাস্ট লিপস রিড করে বলতে হবে যে আমি কি বলেছি। লিপস রিডিং চ্যালেঞ্জ। একটা বিট দাও, গান বের করে নি। তো ফারস্টে তুমি না, ফারস্টে আমি? ফারস্টে তুমি। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, গান তো চালাইনি, শুনতে তো পারবে। গান দাও, শুধু তো মিউজিক এটা। হ্যাঁ মিউজিকই থাকবে, গান হইলে হয় কি মাঝে মাঝে একটু স্লো পড়ে, মিউজিকের সমানে বিট হবে, শুনতে পাচ্ছ? এখনো শুনতে পারলে তো সমস্যা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে তোমার এই হেডফোন বাদ, এটা যে হবে না, তোমার চুলে সমস্যা, আমি অন্য হেডফোন লাগাই, ইয়ারপড লাগাই, শুনতে পাচ্ছ? না শুনতে পাচ্ছি না। সত্যি সত্যি একদম, তুমি যেভাবে বলতেছো ওইভাবে শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। এখন ফোন আসছে। হ্যাঁ এক নাম্বার ফোন আসছে। ফোন আসছে পারছে হইছে? হ্যাঁ শুনতেছো? পারে নাই, দুই কাটা। কি এবার শুনছো? হ্যাঁ তিন কাটা। কি আবার বলো? তোমার কানে কি? তোমার কানে কি? একবার জোরে বলছি, যেটা বেশি কাছে আসতো শুনতে পাচ্ছ, দেখি আর একটু সাউন্ড বাড়াই দিই। যাই হোক, চারটার ভিতরে দুইটা পারছে, দুইটা পারে নাই। আবার এবার পাঁচ নম্বর, রাতে কি খাবো? হ্যাঁ রাতে কি খাবো? আমি কেমন? হয় নাই, পাঁচটার ভিতরে তিনটা। আমি বলছি আমি কেমন, আমি বলছি রাতে কি খাবো? আবার বলো। তুমি যত জোরে বলতেছো, চাইনিজ দেশে পিঠা বেই রাতে। হ্যাঁ রাতে কি খাবো? রাতে কি খাবো? এটা তো ছয়বার জোরে জোরে এখন বললাম এই জন্য। বা তুমি হচ্ছে পাঁচটার ভিতরে, দর্শকরা থাকি পাঁচটার ভিতরে দুইটা পারছো তিনটা পারোনি, এখন আমার পালা। এবার আমি, ঠিক আছে কিছু শোনো, শুনতে পাও? শুনতে পাও, শুনতে পাই। এক, ওটা হয়নি তো, ওটা আমি তোমাকে টেস্ট করছি, ওটা টেস্ট করলাম, ওটা হয়নি। না ওটা ছিল, ওটা সেন্টেন্স শুরু, বলো তার দুই নাম্বার, দুই দুই এক এক। না না না, ওটা টেস্ট হইছে, এখন শুরু হবে। তারপরে বলো, তোমার ওজন কত? তোমার ওজন কত? তোমার ওজন কত? তোমার ওজন কত? তুমি পারছি পারছি, দুই দুই, ম্যাচ টাই, ম্যাচ টাই। তুমি শুনতে পাচ্ছ? চানাচুর, 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 আমার প্রিয় খাবার চানাচুর, তিনে তিন, আমি জিতে গেছি। তুমি শুনতে পাচ্ছ সবকিছু? কি আমি বড় গাধা, আমি বড় গাধা, আমি বড়, তারপরে বুঝি না। তাহলে তুমি শূন্য, এটা শূন্য পাইছো। হ্যাঁ আস্তে 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 আস্তে, আমি বড়, আমি বড় গাধা। আবার বলো, অনেকবার হয়ে গেছে, আরেকবার একবার, আমি বড় গাধা, আমি বড় হাতি, আমি বড় গাধা, আমি গাধা হইতে পারবো না। একটা বলছো, আরেকটা বলো, চারটার ভিতরে তিনটা পড়ছি, চারে তিন। এখন চাইনিজ নিউ ইয়ার চলছে, এত বড় সেন্টেন্স বলতে হবে, ছোট ছোট বলতে হবে, আমি তো একটা ওয়ার্ড বলছি, বলো কি আবার বলো। এখন চাইনিজ নিউ ইয়ার চলছে, আবার আমার দিকে তাকায়, এখন চাইনিজ নিউ ইয়ার চলছে, এখন চাইনিজ নিউ ইয়ার চলছে। না তুমি শুনতে পাচ্ছো? হইছে হইছে। নাও এবার আবার তোমার পালা। তো আমি প্রথম সেন্টেন্স এখন যেটা বলবো, রিয়াজ কম ভাত খাই, রিয়াজ কম ভাত খাই। তুমি মোবাইল নিচ্ছ কেন রিয়াজ? আরো ভলিউম এটা ফুল দাও। হ্যাঁ তুমি শুনছো আমি কি বলছি? ফুল দাও। হ্যাঁ ফুল, আগে কি শুনতে পারছো তুমি? ফুল দিছো, ফুল। রিয়াজ কম ভাত খাই। হ্যাঁ রিয়াজ কম ভাত খাই। হ্যাঁ রিয়াজ কম ভাত খাই। রিয়াজ কি করে লাস্ট টাইম? হ্যাঁ রিয়াজ কম ভাত খাই।
রিয়াজ কি চায়? পারে নাই। নাম্বার দুই, একে শূন্য। রিয়াজ ভালো বউ চায়? রিয়াজ ভালো বউ চায়? ভালো বউ, এই যে ভালো বউ, ভালো বউ আমার এমনি আছে, আমার নতুন করে চাওয়া লাগবে না। ঠিক আছে, নতুন করে আমার ভালো বউ। রিয়াজ ভালো বউ চায়? হ্যাঁ রিয়াজ ভালো বউ চায়। ঠিক আছে, পরে। আমি একটি দুষ্টু মেয়ে। আমি? আমি একটি দুষ্টু মেয়ে। আমি একটি দুষ্টু মেয়ে। আমি? বলো শেষ, তিনবার বলছি, আস্তে আস্তে বলো। আমি একটি দুষ্টু মেয়ে। আমি কে? তুমি। তুমি কে? আমি কে? তুমি। কিছু বলতো এটা। আমি একটি দুষ্টু মেয়ে। দুই শূন্য। পরে বলবো, পরে বলবো, সবগুলা বলবো। ওকে, থার্ড ওয়ান কি বলে? মিউজিক কমে গেছে না? ঠিক আছে, এখন ঠিক আছে। রাজিয়া একটা হাতি পাতি। রাজিয়া একটা হাতি পাতি। রাজিয়া একটা হাতি পাতি। হাতি পাতি পাতি শুনতেছো? পাতি 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 ল নাই হাতি পাতি। হ্যাঁ হইছে, রাজিয়া হাতি পাতি। শূন্য, তিনে শূন্য। হাতি পাতি কি? হাতি পাতি মানে হাতিও না, আবার হাতির মতো, মানে হাতির বউ হচ্ছে হাতি পাতি। হাতির বাচ্চা? হাতির বউ। হাতির বউ মানে আমি একটা হাতি, তুমি আমার বউ। হাতি পাতি মানে হাতির বউ। তুমি একটা ফাজিল। তুমি একটা ফাজিল কি? তুমি একটা ফাজিল। তুমি? তুমি একটা ফাজিল। তুমি একটা ফাজিল। এতবার বললে তো হবে না, এটা কোন নিয়মের মধ্যে পড়লো, আপনারাই বলেন। চারে না, শূন্য থেকে এক, মানে বলতে হবে এরকম ভাবে, চারে শূন্য থেকে এক। তুমি একটা বাদ, ওটা বাদ। আর কি আছে? আমি দেখতে কালো। আমি দেখতে কালো। আমি দেখতে কালো। আমি খালো। তুমি খালো পাখি করে, তাহলে আমার খালা করে। আমি খালো না। তুমি দেখতে কালো। আমি খালো। তুমি খালো। পাঁচে এক। আমি খালো। তুমি দেখতে কালো, কালের থেকে নামাও। তুমি দেখতে কালো। আমি দেখতে কালো। আমি দেখতে ফর্সা। এবার আমি স্কোর বলে দাও কত হয়েছে তোমার। তুমি 10-3। তোমার স্কোর 10-3, মানে আগের পাঁচে দুই, পরের পাঁচে এক, মানে 10-3 মাত্র। হ্যাঁ, আর আমি 5-4। আমি কিন্তু অলরেডি এক ম্যাচ না খেলেই উইনার। শুরু করো, শুরু করো। আমার শ্বশুর বাড়ি নড়াইল। আমার শ্বশুর বাড়ি নড়াইল। আমার শ্বশুর বাড়ি নড়াইল। আমি সুন্দর বাসি আবার নড়াইল। আমার শ্বশুর বাড়ি নড়াইল। আমি সুন্দর বাসি তরকারি। বাসি তুমি? বাসি তরকারি ও আল্লাহ, তোমার নাম কালকে থেকে বাসি তরকারি। আবার আমার, তুমি কাছে আসলে তো শুনে ফেলবা। আমার শ্বশুর বাড়ি নড়াইল। আবার কতবার বলবো? লাস্ট লাস্ট লাস্ট, আমি প্রায় 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 কাছে গেছি। আমি একবার বলে, এবার এবার বিট নিব। আমার শ্বশুর বাড়ি নড়াইল। আমি মনে হয় পারছি, বলবো? তুমি শুনছো নাকি? বলবো, আমার শ্বশুর বাড়ি নড়াইল। তার মানে 2-1, তার মানে টোটালি দাঁড়াচ্ছে হচ্ছে আগের 5-2, 7-7-4। তুমি কোন গগনের তারা? তুমি কোন গগনের তারা? আবার তুমি কোন গগনের তারা? আরেকবার, তুমি কোন গগনের তারা? তুমি নতুন ডট ঢাকা। তুমি কোন গগনের তারা? পারছি পারছি পারছি, বলবো গানে গানে বলবো। তুমি কোন গগনের তারা? হইছে লাস্ট, এটা লাস্ট, এই রাউন্ড লাস্ট। মানে ওরা, তুমি কয়টা বলছো? তিনটা। হ্যাঁ তুমি তো তিনটা বলছো, আরো দুটো আছে।
বলো চার নম্বরটা বলো। আর দুইটা আছে পাউজে হাউ ট্রি। হ্যাঁ পাউজে হাউ ট্রি, পাউজে হাউ ট্রি বলো তো একবার। পাউজে হাউ ট্রি মানুষের আয়ু শেষ, মানুষের আয়ু শেষ, এটা কোনো কথা না। না না শুনো শুনো, পাউজে হাউ ট্রি বুঝি না, কাটা আমি জিরো বলবো। পাউজে হাউ ট্রি তো তুমি বাংলার ভিতর চাইনিজ বললে হবে না, কেন হবে না, বাদে না বাদ। আমি তো তোমার মানে বাংলা লিফ রিড করতেছি, ঠিক আছে, আমি তো চাইনিজ লিফ রিড করতেছি। না 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 হবে হবে, তুমি জিরো জিরো ঠিক আছে। আমি ভাই যে তখন চাইনিজ পারি উল্টা বলতে বলা শুরু করবো, তখন তুমি চাইনিজ বলবো। তার মানে স্কোরটা একটু বলে নি, তুমি বলছো টোটালে হচ্ছে নয়টা কোশ্চেন, নয়টার ভিতরে আমি পারছি কয়টা, প্রথম রাউন্ডে চারটা, পরের রাউন্ডে দুইটা, ছয়টা। হ্যাঁ এবার বলো, এত সময় নেই আমার কান ব্যথা করতেছে। আমি এত মোটা কেন? আবার দর্শকদের বলো, আমি এত মোটা কেন? কি আমি এত মোটা কেন? আমি মোরগ পোলাও খাবো, শুধু খাওয়ার কথা, শুধু খাওয়ার কথা। কি আমি এত মোটা কেন? আমি এত বুড়া কেন? হইছে, আমি এত বুড়া কেন? হয়নি। আমি এত পচা কেন? আমি এত মোটা কেন? এইবার পাসি কর্নারের মুখ দেখে, আমি এত মোটা কেন? ঠিক কারণ আছে, কারণ হচ্ছে সে মোটা কখনো সামনাসামনি বলে না, সাইড থেকে বলে মোটা, এই জন্য সাইড থেকে মোটা। চাক, তার মানে আমার স্কোর কত হইলো দশের ভিতরে? সাত। আর তোমার স্কোর কত দশের ভিতরে? আট। আমি তো শুনি, আমার পুরুষ মানুষ তো শুনে অভ্যস্ত। আমি কথা বলি আমার ক্লায়েন্টের সাথে কথা বলি, কিন্তু বাসায় এসে তো খালি শুনি, এটা হচ্ছে পুরুষ মানুষ শুনতেই হয়, কথা তো বলতে দেয় না। আমাদের পুষ্পার চ্যালেঞ্জ শেষ আজকে। আজকে রিয়াজ বিজয়ী হয়েছে, অনেক দিন পরে আমি বিজয়ী, ফার্স্ট বিজয়ী হইলাম। আচ্ছা তুমি ভিক্টোরিয়া, আমি না। তো আপনাদের হুইসপার চ্যালেঞ্জ দেখে কেমন লাগলো সেটা আমাদেরকে বলবেন, আর নেক্সট অন্য কোনো মজার চ্যালেঞ্জ দেখতে চান কিনা সেটাও আমাদেরকে শুধু বলবেন না, আমাকে উইশ করবেন। আমি এই যে তিনটা চ্যালেঞ্জের মধ্যে ফার্স্ট, এই প্রথম মানে তিন নম্বরে আছে আমি বিজয়ী হইছি। তো আপনারা কেমন মজা পেয়েছেন, কেমন ভালো লেগেছে আমাদেরকে জানাবেন। আর কি, তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই যে লাল কালারের নিচে যে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা থামস আপ লাইক দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।